বাড়ি গাড়ির ধন মুমিনের জীবনের বড় ধন নয়, মর্যাদার চেয়ার মুমিনের জিন্দিগির বড় অর্জন নয়, একটা মুমিনের জন্য তার সবচেয়ে বড় অর্জন হলো ইমানের মাকাম অর্জন। একটা মুমিনের জন্য তার সবচেয়ে বড় ধন হলো তার ইমানের ধন। এই পৃথিবীর মাটির উপরে যাদের কাছে ইমানের ধন আছে তাদের দুনিয়া শেষ হইলে কোনো সমস্যা নাই। ইমানের ধন যারা মালিক হয়েছে দুনিয়ার থেকে বেরোয় গেলে তাদের কোনো দুশ্চিন্তা নাই, দুনিয়ার হায়াত তাদের ফুরায় গেলে তাদের কোনো পেরেশানি নাই। কারণ সবচেয়ে আদনা ইমানের ধনওয়ালা যে লোকটা আছে তাকে আল্লাহ তাআলা যে জান্নাতটার মালিকানা দান করবেন সেই জান্নাতটা হবে এই উম্মতের ছোট ইমানদারের জান্নাতটা হবে এমন পৃথিবীর দশ পৃথিবীর সমান। সারা জিন্দগি গবেষণা করিয়া, সারা জিন্দগি মেহনত করিয়া, সারা জিন্দগি লেখাপড়া করিয়া, সারা জিন্দগিকে ব্যয় করিয়া মানুষের জীবনে কতটুকু আর মালিকানা হয়? একটা বিল্ডিং, একটা ফ্ল্যাট অথবা রাস্তার ছায়া। কিন্তু কেউ যদি হায়াতে ইমান অর্জন করতে পারে, ইমানের হিফাজত, ইমানের সংরক্ষণ যদি কেউ করতে পারে তাহলে তার দৌলতি ইমানের বদলায় আল্লাহ তাকে মৃত্যুর পরে দিবেন এমন পৃথিবীর দশ পৃথিবীর সমান রাজত্বের জান্নাত চিরদিনের জন্য, যেটা কোনোদিন তার কাছ থেকে আর ফেরত নেওয়া হবে না। এ কারণে মুমিনের জীবনে সবচেয়ে বেশি যত্ন হলো তার ইমানের যত্ন। যার ভিতরে ইমানের যত্ন নাই তার চেয়ে বেকুব পৃথিবীর মাটির উপরে নাই। আল্লাহ পাকের বহুত বড় ফজল আর করম, দয়া আর মেহরবানি যে আল্লাহ তাআলা এই ইমানের নিয়ামতটা আমাদেরকে কষ্ট করে অর্জন করার নাই, এটাকে আল্লাহ তাআলা বিনে চাওয়ায় বিনে দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ আমাদের দান করছেন। কিভাবে এর শুকর আমরা আদায় করব যে আমরা জন্মসূত্রে ইমানের নিয়ামতের মালিকানা অর্জন করেছি, জন্মাইছি আমরা মুমিনের ঘরে, আমাদের পিতা মুমিন, আমাদের মাতা মুমিন। বিশ্বকাপের ট্রফি হাতে আছে, সারা দুনিয়ার গৌরব অর্জন করেছে কিন্তু ইমান অর্জন করে নাই, এমন মানুষ যারা আছে লাভবান না ক্ষতিগ্রস্ত? এই কথা বলেন, লাভবান না ক্ষতিগ্রস্ত? আপনারা কি যেমন আমার ওয়াজ আমি নিজেই বুঝি না, সাউন্ড সিস্টেমের যে দশা আমার আলোচনা আমি নিজে বুঝি না, আপনারা বুঝেন কিনা তা আমি জানি না, তবে আপনারা যে বুঝেন নড়াচড়া দিলে কিছু বুঝবো যে হ্যাঁ বুঝতেছেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সারা দুনিয়ার সব মালিক হয়েছে, সারা দুনিয়ার সুনাম অর্জন করেছে, সব কিছু অর্জন করেছে কিন্তু তার জীবনে সে ইমান অর্জন করে নাই, বরন্ত এই লোকটা কি সার্থক হায়াত কাটাইছে নাকি অনর্থক হায়াত কাটাইছে? এই লোকটা কি সফল হয়েছে নাকি হালাক হয়েছে? হালাক হয়েছে। ওই কথাটাই আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই সব মানুষ ধ্বংসে আছে কিন্তু তার ধ্বংস নাই যার ইমান আছে। ইল্লাল্লাযীনা আমানু, যার ইমান আছে তার ধ্বংস নাই, কারণ ইমান যার আছে তার কাছে সবচেয়ে বড় ধন আছে, ইমানের চেয়ে বড় ধন নাই, ইমানের চেয়ে বড় সম্বল নাই, ইমানের চেয়ে বড় সম্পদ নাই। একটা মুমিনের ইমান হলো সবচেয়ে বড় সম্পত্তি, কারণ ইমানের সরিষার দানা পরিমাণ এক জাররা ইমানও যদি কেউ কবরে লয়ে যায় তার জীবনে যদি কোনো নেক আমল নাও রয় সে যদি দোজকের আগুনেও নিক্ষিপ্ত হয় সরিষার দানা পরিমাণ এক জাররা ইমানের কারণে
এক সময় আল্লাহর মায়া আল্লাহর দয়া এই মুমিনের উপরে পড়বে আর এই মুমিনটাকে আল্লাহ তাআলা দোজখ থেকে ঈমানের কারণে বের করবে বের করে আল্লাহ তাআলা যে জান্নাতটা সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা বান্দাটাকে দান করবে সবচেয়ে কনিষ্ঠ মুমিন যে হবে তার জান্নাত হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান তাইলে এটা কি যারা বড় করতে পারবে এটার হিফাজত সংরক্ষণ যারা করতে পারবে তারা এরকম ছোট জান্নাতের মালিক হবে না তাদের আল্লাহ তাআলা চিরদিনের জন্য ফেরদাউস জান্নাত দান করবে আল্লাহ পাকের কত দয়া কত মায়া আমাদের উপরে আমরা যেন নিজের ঈমান মাইপা মাইপা নিজে চলতে পারি এজন্য আমাদেরকে বিভিন্ন সুকৌশল শিক্ষা দিয়েছেন বিজ্ঞান আমাদেরকে নিজের ডায়াবেটিস মাপার কৌশল শিখাইছে নিজের গায়ের জ্বর মাপার কৌশল শিখাইছে থার্মোমিটার আছে যার দ্বারা মানুষ জ্বর মাইপা চলে যে এখন জ্বর 103 104 102 ডায়াবেটিস মাইপা চলে 7.6 অথবা 11.1 একটা মাপ দিল আর মাইপা মাইপা চললো যে আমার স্বাস্থ্যের গতি ভালো বিজ্ঞান যেমন এই যন্ত্র দিছে ডায়াবেটিস মাপার অথবা পালস মাপার অথবা প্রেসার মাপার আল্লাহ তাআলা মুমিনদেরকে তার ঈমান মাপার জন্য ঈমানের পালস মাপার জন্য বহু কৌশল শিক্ষা দিয়েছেন ওর ভিতরে ঈমান আছে না নাই ও নিজেই টের পাবে ঈমানদারি এত সস্তা জিনিস না যে কেউ বলল যে আল্লাহ দিলে হুজুর ঈমান ঠিক আছে এরকম দাবির জিনিস ঈমানদারি না ঈমানদারি দাবির জিনিস না ঈমানদারি হলো প্রমাণ করার জিনিস ঈমানদারি কি করার জিনিস জোরে আওয়াজ করে বলেন ঈমানদারি কি করার জিনিস প্রমাণ করার জিনিস ঈমানদারি প্রমাণ করতে হয় ঈমানদারি যে আছে প্রমাণ দিয়েও করবে আসলে ওর ঈমানটা ঈমান কিনা এটা দেখবে কেমনে বুঝবে কেমনে এই পালস ঈমানের পালস মাপবো কেমনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ নিয়ম শিখিয়ে গেছে বহু শত শত নিয়ম শিখিয়ে গেছে আল্লাহর নবী তার ভিতরে একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি হাবিবে কিবরিয়া নবী বলেন তুমি কেমনে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে কেমনে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে কতটুকু আছে কেমনে বুঝবা আল্লাহর রাসূল একটা মূল নীতি উম্মতের হাতে তুলে দিলেন আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن الله نبي বলেন তোমার ভিতরে যদি একটা খুশি বিদ্যমান থাকে তোমার ভিতরে যদি একটা খুশি বিদ্যমান থাকে আর তোমার ভিতরে যদি একটা পেরেশানি বিদ্যমান থাকে একটা খুশি একটা পেরেশানির নাম হলো ঈমান যার ভিতরে একটা খুশি আছে একটা পেরেশানি আছে তার ভিতরে আসলে ঈমান আছে আল্লাহর রাসূল বলেন যার ভিতরে ইবাদতের খুশি আছে নেক কাজের খুশি আছে ভালো কাজ করার খুশি আছে আনন্দ আছে অর্থাৎ ভালো কাজ করলে যার হৃদয় আনন্দিত হয় আর গুনাহ অপরাধ হয়ে গেলে যার হৃদয় পেরেশান হয় পাপাচার হয়ে গেলে যার হৃদয়টা পেরেশান হয় আর ইবাদত হয়ে গেলে যার হৃদয়টা খুশি হয় এই খুশি আর এই পেরেশানি এই দুই জিনিসের মালিক যে হইতে পারছে সে নবী বলে আসলে সে ঈমানের মালিক আল্লাহর রাসূল বলেন এই দুই জিনিসের মালিকের কাছে ঈমানের নিয়ামত আছে তার ঈমান আছে একটা হলো ইবাদতের খুশি পাঁচ
আজ বেলা মসজিদে যায় তাকবীর উলা সহকারে নামাজ পড়ছে, ঈশার নামাজটা পড়ার পরে তার দিলটা ঠান্ডা, আহ আজকে পাঁচ বেলাই মসজিদে যায় হাজিরা দিতে পারছি, এটা খুশি হইছে। এই খুশির অপর নাম হলো ঈমান। পক্ষান্তরে এই খুশি যার নাই ও বেঈমান, বেঈমান, ঈমান নাই, এই খুশিটা যার নাই। কয় না যে ইবাদত করি না কিন্তু ঈমান ঠিক আছে, ঈমান এক নাম্বার, বন্নামি করতে আর জায়গা পাও না, বন্নামি করতে জায়গা পাও না, না ঈমান, নামাজ পড়ি না ইবাদত করি না কিন্তু হুজুর এক নাম্বার, নাম্বার ওয়ান ঈমান রাখি ভিতরে, নাম্বার ওয়ান ঈমান রাখে এটা মুখে কইলে হয় না, আল্লাহর রাসূল বলে নাম্বার ওয়ান ঈমান আছে ওর, এটা ওর আমল বলবে, ওর আমল কথা বলবে, ওর ঈমান কি এক নাম্বার নাকি চার নাম্বার, ওর আমল কথা বলবে, ও কি ঈমানদার নাকি মুনাফিক নাকি বেঈমান নাকি নাস্তিক মুরতাদ, ওর আমল বলবে, আমল কথা বলবে। এজন্য আল্লাহর রাসূলের মূলনীতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সরওয়ারে দু আলম নবীর বক্তব্য, قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن. الله نبي بولين نك كازر خوشي آر گنار پریشانی اي دوی زنیش زار آسه تار ایمان آسه এ কারণে কখনো গুনাহ কইরা খুশি হইতে নাই, গুনাহ কইরা কি হইতে নাই, গুনাহ কইরা খুশি হইতে নাই, গুনাহ কইরা যে খুশি হয় সে হলো বেঈমান, গুনাহ কইরা খুশি হবে সে যার ঈমান নষ্ট হয়ে গেছে। কয় আল্লাহ দিলে নাটকের সব পর্বগুলা দেখছি একটাও মিস হয় নাই, এই খুশি ইমানদারের খুশি না, একটা গুনাহ করছে মদ খাইবার পারছে গাঁজা টানবার পারছে, গুনাহ খাতা কার্যক্রম পরিচালনা করতে পারছে মিষ্টি খাওয়ায়, এই খুশিটা ইমানের খুশি না, এটা বেঈমানের আলামত। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো সেঞ্চুরি করছে জেনা, একশোটা জেনা করছে করছে আবার এই জেনার খুশি প্রকাশ করেছে, একশোটা জেনা কইরা তারপরে মিষ্টি খাওয়াইছে। বলুন তো নবীর নীতিতে কি বলে, এমন কাম যে করে তার কি ঈমান আছে, হ্যাঁ বুঝে শুনে বলেন তার কি ঈমান আছে, করছে জেনা আবার খাওয়ায় মিষ্টি, এমনি বখিল মানুষ কিন্তু বন্ধুদেরকে চাইনিজ খাওয়াইতে লয়ে গেছে, কিরে তোর মতো বখিল হয় না আজকে চাইনিজ খাওয়াস কেন, কয় অনেক দিন ধরে বিয়ানের পিছনে লাগে ছিলাম আজকে আপটা ধরছি, বিয়ানে রাত ধরছে এর লেগে চাইনিজ খাওয়াইস, গুনার খুশি তার ভেতরে বিদ্যমান আছে, গুনাহের একটা আনন্দ তার ভেতরে পাওয়া যাইতেছে। মুসলিম মিল্লাতের ইবাদতের চাহাত, ইবাদতের আকর্ষণ এটা নষ্ট করার জন্য মরিয়া হয়ে লাগছে বেঈমানেরা, কারণ যাদের ভিতরে ইবাদতের আকর্ষণ পাওয়া যায় তাদের ভিতরে ঈমান আছে, ইবাদতের আকর্ষণটার নাম ঈমান। এ কারণে কখনোই মনে মনে এটা ধান্দা করতে নাই, ধারণা করতে নাই যে কালেমা পড়ছি আর আমি ঈমানদার না, ঈমান কখনো কখনো বেড়ে যায়, ঈমান কখনো কখনো কমে যায়, ঈমান কখনো কখনো নষ্ট হয়ে যায়, কারোর কারোর ঈমান বেড়ে যায়, জাদাতুল ঈমানা শব্দ আছে, কারোর কারোর ঈমান কামেল হয়ে যায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাস, আবার কেউ কেউ দাবিতে ঈমানদার কিন্তু মুনাফিক হয়ে যায়, ফি কুলুবিহিম মারাদ, কলবের ভিতরে তাদের বিমারি ঢুকে গেছে, বিমারিটা কি
ইমানদারের যে গুণগুলা থাকা দরকার ছিল গুণগুলার জায়গায় তার ভিতরে দোষ ঢুকে পড়ছে। বাস বিমারির কারণে দাবিতে ইমানদার, কিন্তু মুনাফিকের লিস্টের নাম চলে গেছে। শরীয়তে ইসলামের কিছু কিছু ইবাদত আছে, যে ইবাদতগুলো কেউ যদি করে এটা তার ইমানের দলিল হয়, আর কেউ যদি ইবাদতগুলো ছাড়ে তাহলে এটা ওর ইমান নষ্টের দলিল হয়। হজ যাকাত এগুলা কেউ যদি করে তাহলে এটা তার ইমানের দলিল হয়। আল্লাহর রসুল বলেন, তোমরা যদি কাউকে দেখো সে মসজিদে যাতায়াত করে তাহলে ফাশহাদু লাহুল ঈমান, তোমরা তার ব্যাপারে ইমানের সাক্ষী প্রদান করো। আল্লাহর রসুল বলেন, কেউ যদি রোজা রাখে তাহলে তার ব্যাপারে ইমানের সাক্ষী প্রদান করো। আর আল্লাহ তাআলা বলেছেন, রোজা রাখলে নিফাকি দূর হয়ে যায়, মুত্তাকি ইমানদারের খাতায় নাম চলে যায়। তাহলে কেউ যদি ইবাদত করলো তার ইবাদত গুলো তার ইমানের ইমানদারির উঁচু পায়ার দলিল হয়, আর যদি কেউ ইবাদত ছাড়ে, আল্লাহর রাসূল বলেন ইবাদত ছাড়তে ছাড়তে মানুষ মুনাফিক হয়, নামাজ ছাড়তে ছাড়তে কাফের হয়, নামাজ না পড়তে পড়তে কাফের হয়ে যায়। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল্লাহর রাসূল বলেন ইচ্ছাকৃত নামাজ ছাড়তে ছাড়তে মুমিন কাফের হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, কেউ যদি ইচ্ছা করে জুমার নামাজ ছাড়ে তাহলে সে মুনাফিক হয়ে যায়। এক হাদিসে আছে, লাগাতার কেউ যদি তিন জুমা না পড়ে, আল্লাহর রাসূল বলেন মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, আল্লাহর রাসূল বলেন কেউ যদি ইচ্ছাকৃত কোন ওজর ছাড়া লাগাতার তিন জুমা বর্জন করে, তিনটা জুমার নামাজ পড়ে নাই, লাগাতার তিন জুমা বর্জনকারীর উপরে আল্লাহ এত অসন্তুষ্ট হন, এত অসন্তুষ্ট হন যে আল্লাহ তাআলা রাগ কইরা তার নাম মুনাফিকের খাতায় উঠায় দেয়। এবার চিন্তা করে দেখেন আমার দেশের মুসলমানদের কয়জন লাগাতার জুমা মিস করে আর কয়জন লাগাতার জুমা পড়ে। যারা লাগাতার জুমার নামাজ পড়ে ইমানদারের খাতায় কোন রকমের নাম আছে, কিন্তু যদি ইচ্ছাকৃত কেউ জুমা তরক করে লাগাতার তিনটা, তাইলে তো নামটা ইমানদারের খাতার থেকে কাটা পড়ে মুনাফিকের খাতায় উঠছে। যুব সমাজ, হেলায় খেলায় নামাজ বর্জনকারী, হেলায় খেলায় জুমা বর্জনকারী। জুমার নামাজ 16 ডিসেম্বরের আনন্দ করতে যায়, জুমার নামাজ পড়তে পারে নাই। বিজয়ের দিবসের আনন্দ করতে গিয়ে জুমার নামাজ পড়ে নাই, শুক্রবারে 16 ডিসেম্বর গেছে। বিজয় দিবস পালন করতে গিয়ে জুমা যে বর্জন করলে, যিনি বিজয় দিয়েছে তাকে তো নারাজ করলে, তিনি এত নারাজ হয় যে জুমা ছেড়ে দিলে নামটা টান দিয়ে মুনাফিকের খাতায় উঠায়। আমার এই আলোচনা যে যুবকের কানে যাইতেছে, জিন্দগির তারা তওবা করো যে জীবনে কোনোদিন আর নামাজ কাজা করবে না, জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়বে না, কোন ধরনের অজুহাত দিয়ে জুমা বর্জন করার কোন লাইন নাই, মুনাফিক হয়ে মরতে হইব। এমনিতে মুনাফিকের আলামত তিনটা, আলামতুল মুনাফিক তিনটা, কিন্তু তিনটা জুমা লাগাতার ছাড়লেও হে মুনাফিকের মতন। আল্লাহর রাসূল বলেন কুতিবা মিনাল মুনাফিকিন, সঙ্গত কারণে মানব জীবনের আমলগুলোর একটা গুরুত্ব আছে, আমলের অপর নাম ঈমান। এই কারণে আল্লাহর কোরআনে যেখানে ঈমানের কথা আছে সেখানে আমলের কথা আছে। আল্লাহর কোরআনের একটা যুগল বর্ণনা
ইমান আমলের বর্ণনা যেখানে ইমানের কথা আছে সেখানে নেক আমলের কথা আছে আল্লাহ যেখানে মুমিনদেরকে ইমান সম্পর্কে সতর্ক করেছেন ঠিক ওই জায়গায় আমল সম্পর্কেও সতর্ক করেছেন কারণ যার আমল থাকে না সে ধীরে ধীরে বেঈমান হয়ে যায় আর যার আমল থাকে তার ঈমান ধীরে ধীরে কামেল হয়ে যায় এই কারণে আল্লাহ তাআলা বলেন কালের কসম মহাকালের কসম পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভিতরে আছে হায়াত ফুরাইতেছে লস হইতেছে এই দুনিয়ার সব মানুষ ধ্বংসের ভিতরে নিপতিত ইন্নাল ইনসানা লাফি খুসর পৃথিবীর সব মানুষ ধ্বংসে আছে কিন্তু ধ্বংস নাই তাদের ধ্বংস নাই যাদের ঈমান আছে ওয়া আমিলুস সালিহাত যাদের ঈমানের সাথে ভালো কাজ করার অভ্যাস আছে ভালো কাজের পাবন্দি আছে অর্থাৎ পাঁচ বেলা নামাজ পড়ে লাগাতার ইবাদত বন্দিগি করে রোজা রাখে যাকাত আদায় করে হজ্জে বাইতুল্লাহ আদায় করে ইবাদতের একটা মুহাসাবা তার ভিতরে আছে ইবাদতের একটা সংরক্ষণের স্বভাব তার ভিতরে আছে তার ধ্বংস নাই যার ইমানের সাথে নেক আমল করার অভ্যাস আছে আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইমানের সাথে নেক আমল যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ফিরদাউস জান্নাত দান করবে সবচেয়ে বড় জান্নাত যেটা ওইটা দান করবে কোনদিন এই জান্নাত থেকে তাদের আর বাইর হইতে হবে না এই কারণে মুমিনের কাফেলা ইমানদার ভাই ও বোনেরা দাবির পরিচয়ের ইমানদারি নয় নেক আমলের মাধ্যমে নিজের ইমানদারিকে প্রমাণ করা শিখুন সঙ্গত কারণে নামাজ সারা যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রোজা সারা যাবে না রোজা রাখতে হবে শরীয়তের বিধানকে পছন্দ করতে হবে শরীয়তের বিধান যার অপছন্দ হয় ওইটা নাস্তিক হয়ে যায় ওইটার নাম ইমানদারের লিস্ট থেকে কাটা পড়ে যায় যার শরীয়তের বিধান অপছন্দ হয় ওর ঈমান নষ্ট হইতে হইতে ও নাস্তিক মুরতাদ হয়ে কবরে চলে যায় ইসলামের প্রতিটি কর্ম ইসলাম ধর্মের প্রতিটি কাজ অপছন্দ করার একটি কাজের অস্তিত্ব শরীয়তে ইসলামের ভিতরে নাই যে কাজটাকে অপছন্দ করা যাইতে পারে এমন একটি কাজের অস্তিত্ব গোটা ইসলাম ধর্মের ভিতরে তালাশ করে পাওয়া যাবে না ইসলাম ধর্মে যত কাজের অস্তিত্ব আছে সকল কাজগুলো পছন্দের কাজ আল্লাহর পছন্দের বান্দার পছন্দের অপছন্দ করার সুযোগ নেই ইবাদতগুলো দেখেন একটা একটা করে শরীয়তে ইসলামের প্রতিটি ইবাদতের ভেতরে কত কল্যাণ লুকায় রয়েছে নামাজ নামাজের ভেতরে রকমারি কল্যাণ লুকিয়ে আছে রোজা রোজার ভেতরে রকমারি কল্যাণ লুকিয়ে আছে হজ হজের ভেতরে দুনিয়া ত্যাগের মহা আদর্শ লুকিয়ে রয়েছে জাকাত জাকাতের মাধ্যমে সারা দুনিয়ার অর্থনীতিকে ঠিক করার জন্য গরিব আর দুঃখীর অধিকার সহ বসবাসের জমিন পয়দা করার মৌলিক অর্থনীতি এক জাকাতের দিকে তাকাইলে শরীয়তে ইসলামের ভেতরে অর্থনীতির সৌন্দর্য সুস্পষ্ট হয়ে উঠবে শরীয়তে ইসলামে একটি ইবাদত এমন নাই যে ইবাদতটাকে অপছন্দ করা যায় এই মিয়া এটা নষ্টামি ভাষ্টামি কোনো কাজ ইসলাম ধর্মের ইবাদতের ভিতরে নাই তাহলে একটা মুমিন কেন ইবাদত পছন্দ করবে না শরীয়তে ইসলামের ভেতরে পর্দার বিধান রয়েছে পর্দার বিধানকে অপছন্দ করার কোনো সুযোগ নাই এখন বিভিন্ন
ফ্রি সেক্সের দেশ যেগুলো আছে কাফের মুশরিকের দেশ যেগুলো আছে ওই দেশের কাফেররা এখন হিজাব পরে চলাফেরা শুরু করেছে নিজের ইজ্জত রক্ষা করার জন্য ইজ্জত রক্ষা করার জন্য সেইখানে মুসলিম হয়ে হিজাবের বিপক্ষ অবস্থান গ্রহণ করে ইসলাম ধর্মের একটি বিধানকে সমালোচনার কাট করায় যে তার করায় ও আমার ইমানদার কিভাবে হয় ওর বাবা মুসলমান হলেও ইমানদার না ওর মা মুসলমান হলেও ইমানদার না শরীয়তে ইসলামের প্রতিটি ইবাদতের এক সৌন্দর্যের মহা সৌন্দর্যের আসন রয়েছে সঙ্গত কারণেই ইসলাম ধর্মের একটি ইবাদতকে মুমিন হিসেবে ছেড়ে দেওয়ার সুযোগ আর নাই এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন ওই মানুষের ধ্বংস নাই যেই মানুষটা ইমানদার ওই ইমানদারের ধ্বংস নাই যে ইমানদারটা নেক আমল করনেওয়ালা ওই নেক আমল করনেওয়ালা ইমানদারের ধ্বংস নাই যে ইমানদারটা শুধু নিজে বাঁচে তা না পরেরও বাঁচায় আল্লাহ পাকের বিধান হলো বান্দার নিজে নিজে বাচ্চা যাবে এটা আল্লাহ পছন্দ করে না আল্লাহর পছন্দ হলো নিজেও বাঁচবে আলকেও বাঁচাবে আল্লাহর পছন্দ হলো নিজে বাঁচবে সমাজকেও বাঁচাবে এ কারণে আল্লাহ তাআলা কোথাও বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আবার রাসূল বলেছেন على كلكم راع وكلكم مسؤول عن رعيته الله الرسول বলেন তোমরা সবাই রক্ষক তোমাদেরকে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হইতে হবে প্রতিটা মুমিন জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে নিজে নিজে ইবাদত করে জান্নাতে গেলে হবে না স্বামী একা একা জান্নাতে যাবে আল্লাহর পছন্দ না বিবির লয়ে জিতে বাপ একা জান্নাতে যাবে আল্লাহর পছন্দ না সন্তানদেরকে নিয়ে জান্নাতে যাবে এ কারণে শরীয়তে ইসলামে যদি কোনো নেক আমল করনেওয়ালা আল্লাহর ধরপাকড় ক্ষতির থেকে যদি বাঁচবার চায় তিন নম্বর শর্ত হলো ওয়াতাওয়াসাউ বিল হক তাকে হকের দিকে আহ্বান করনেওয়ালা হইতে হবে সে নিজে নেককার খালি হইলে হবে না সালেহ হইলে হবে না তাকে মুসলিহ হইতে হবে ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছেন আয়ুমুক কমরে উল্টা দাও আযাব দাও ওরা কুকর্ম সম্পাদনকারী ফেরেশতারা রিপোর্ট দেয় আল্লাহ জমিন উল্টা দিলে তো সব হালাক হয়ে যাইব ওইখানে তো একটা নেককার আছে আল্লাহ তাআলা বললেন ওই নেককারটারে শুদ্ধা উল্টা দাও কারণ সে নিজে বাঁচে আর একজনরে বাঁচায় না এ কারণে এই মুমিন মুসলমানের শ্রেষ্ঠত্ব হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার এই উম্মতের শ্রেষ্ঠত্বের একটা বড় কারণ হলো এই উম্মত নিজে বাঁচে আর একজনরে বাঁচায় আমরু বিল মারুফ করে আন্নাহি ওয়া আনিল মুনকারের আমল করে কাউকে যদি কুকর্ম করতে দেখে তো গর্জন দিয়ে কয় আয় ওটা দোজকের কাম করিস না কাউকে যদি নেক কাজ করতে দেখে তাহলে খুশি হয় বাহ বাহ দে যারা নেক কাজ করে না দাওয়াতের মাধ্যমে মাহফিলের মাধ্যমে তবলিগের মাধ্যমে তাসাউফের এলানের মাধ্যমে বদকারকে নেককার বানানোর ধান্দায় থাকে তাওয়াসি ইলাল হক অপরকে হকের দিকে আহ্বান করার মেজাজ রাখে এটা আল্লাহ পাকের ক্ষতি থেকে বাঁচার লাইন যে ইমানদার যে নেক আমল করনেওয়ালার ভেতরে অপরকে ক্ষতি থেকে অপরকে ধ্বংসাত্মক পথ থেকে ফিরায় আনার মেজাজ থাকে না সে আল্লাহর জিম্মার মুমিন না ওই জিম্মা ওই মুমিন ফি জিম্মাতিল্লাহ ওই মুমিন আল্লাহর জিম্মায় আছে যার ভিতরে তাওয়াসি ইলাল হক আছে এই কারণে আল্লাহর রাসূল এই মিল্লাতের কাছে হকের দাওয়াতের যে নমুনা রেখে গেছেন সত্য কথা বলার নমুনা
ভালো কথা বলার নমুনা, ভালো দিকে আহ্বান করার যে নমুনা আল্লাহর রাসূল রেখে গেছেন, এটা ছিল আছে থাকবে, ছিল এখনো আছে সামনেও থাকবে। কেউ যদি মুসলিম মিল্লাতের টুটি চেপে ধরতে চায় যে হকের কথা বলতে পারবি না, লাথি মারি তোর ওই টুটি চিমা হাতে, এ জমিনে ওগুলো কল্পনা করা সম্ভব, বাস্তবায়ন সম্ভব না, বাস্তবায়ন সম্ভব না। কারণ মুসলিম মিল্লাতের শ্রেষ্ঠত্বের চাবিকাঠি এখানে, মুসলিম মিল্লাত নিজেকে বাঁচিয়ে রাখবে আল্লাহর খতির থেকে মানুষকে হকের পথে সত্যের পথে দিনের পথে আহ্বানের মাধ্যমে, এটা আল্লাহ পাকের ফয়সালা। সঙ্গত কারণে এই দেশে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই জমিনে একটি কাফেলা থাকবে যারা গলায় ফাঁসির রশি নিয়েও সত্যের কথা বলবে, যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কথা বলবে, যারা নিজের জীবন বিতরণ করে দিয়েও দিন ধর্মের স্লোগান দিবে, দিন ধর্মের অবস্থানকে সুউচ্চ জায়গায় রাখবে, একটি কাফেলা এ জমিনে থাকবে। অ্যাজ ইউ উইশ, এটা এবার ব্যক্তিগত তোমার সিদ্ধান্ত, তুমি কি উম্মতের ওই কাফেলায় যাবা নাকি নাস্তিকের মিছিলে মুরতাদের মিছিলে যোগদান করবা, তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা দোজখেও যাইতে পারো, জান্নাতের দুয়ার খোলা আছে, আল্লাহ ডাকতেছেন সেদিকেও হাঁটতে পারো। চার নম্বর গুণ হলো অতওয়াসাবিস সবর, এই মিল্লাতের মুমিনদের ভেতরে ক্ষতির থেকে বাঁচতে হলে ধৈর্য লাগবে, ধৈর্য ত্রিমুখী ধৈর্য, ইবাদতের ধৈর্য, নেক কাজের ধৈর্য, গুনাহ থেকে বাঁচার কাজে ধৈর্য, সবর আলা তাআহ সবর আনিল মাসিয়াহ, পাপ কাজ সামনে আসছে পাপ থেকে বেঁচে যাওয়ার ধৈর্য, ধৈর্যের সাথে পাপ থেকে নিজেকে বাঁচানো, আর আল্লাহর ফয়সালা রেজা বিল কাদারের সিফাত নিয়ে ধৈর্যের সাথে সুখে দুঃখে অভাবে সচ্ছলতায় হার হালতে রবের গুলামীর জিন্দিগিতেই মজা অর্জন করার মেহনত যাদের ভিতরে থাকবে এদের ধ্বংস নেই। এদের দুনিয়ার হায়াত একদিক দিয়ে ফুরাবে, একদিক দিয়ে তারা এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আর একদিক দিয়ে তাদের জন্য জান্নাতের কপাট খুলে আল্লাহ ডাক দিবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোর ভয় নাই জান্নাতে ঢুকে পড়, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলে জান্নাতে ঢুকে পড়। মহতারাম হাজিরিন, সঙ্গত কারণে যদি ক্ষতির থেকে বাঁচতে চাই, ধ্বংস থেকে যদি বাঁচতে চাই, আযাব আর গজব থেকে যদি বাঁচতে চাই, তবে মুমিনের যে সিফাতগুলো সূরাতুল আসরের আদলে আপনাদের কানে পৌঁছে দেওয়া হলো, এটাকে গুরুত্বের সাথে নিজের জীবন চলার পথে পাথেয় হিসেবে রাখলে উপকারী হবে, ইমানের পথে চলতে সাহায্যই করবে, দিশেহারা অবস্থায় আপনাকে পথ দেখাবে। কারণ গুণী মুমিন ছাড়া আল্লাহ পাকের ক্ষতির থেকে বাঁচা আমাদের জন্য সম্ভব নয়। সঙ্গত কারণে দাবির ইমানদারি নয়, কাজে কর্মে গুণে হাকিকতে ইমানদারির মালিক আমাদের সবাইকে হতে হবে। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ, কারা কারা তৈয়ার আছি, ইয়া আল্লাহ আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হলে আদায় করিব, মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না, বেপর্দা চলিব না, হারাম খাইব না, হারাম উপার্জন করিব না, ইনশাআল্লাহ চিল্লায় বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আমি আমার সংক্ষিপ্ত সময়ে সূরাতুল আসরের আদলে সংক্ষিপ্ত কিছু নসিহা যা আপনাদের কানে তাকরার করলাম, এর থেকে নেক কাজের খুশির ইমান, গুনার ঘৃণার ইমানদারি আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন, এ কামনা বাসনা ব্যক্ত করে
আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া জো কুছ হোগা তেরে করম সে হি হোগা হায়াত বাকি তো মুলাকাত বাকি মুলাকাত বাকি তো নসিহত বাকি ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।